কালিয়াগঞ্জ কাণ্ডে তপ্ত বঙ্গ রাজনীতি, দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে উত্তাল শহর থেকে জেলা, রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে বিজেপি এবিভিপি, হাজরা থেকে নিউ মার্কেট, কালিয়াগঞ্জ থেকে বালুরঘাট, প্রতিবাদের আগুনে পুড়ছে বাংলা। কালিয়াগঞ্জ থানার সামনে ধুন্ধুমার, পুলিশ এবিভিপি কর্মী ধাক্কাধাক্কি ধস্তাধস্তি, থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা, রাস্তায় বসে বিক্ষোভ এবিভিপি। কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে খুনে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ থানা চত্বর, দফায় দফায় বিক্ষোভ দেখায় এবিভিপি কর্মী সমর্থকেরা। অন্যদিকে দোষীদের শাস্তির দাবি সহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রায়গঞ্জ পুলিশ জেলার এসপি অফিসে ধর্না দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। বেশ কয়েক ঘন্টা পরেও পুলিশ সুপার না আসায় অফিসের গেটে তালা দিতে যান বিজেপি কর্মীরা, তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কালিয়াগঞ্জের আজ বালুরঘাটও ঘটনার প্রতিবাদে শনিবার বালুরঘাটে থানার সামনে ব্যানার হাতে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবিতে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। এ রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এই বার্তা দিতে চাই যে অবিলম্বে এই রাজ্যের মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আপনি করুন, মানুষের নিরাপত্তার ব্যবস্থা করুন। দক্ষিণ কলকাতার হাজরা মোড়েও কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে সহ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা। নিউ মার্কেট থানা চত্বরও বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চা। রিপাবলিক বাংলা। কালিয়াগঞ্জে কিশোরীকে খুনের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বিজেপির মহিলা শাখার বিক্ষোভ, বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ। এদিন বিজেপির মহিলা মোর্চা ডেপুটেশন দিতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে, চলে ধস্তাধস্তি। শুক্রবার থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ, দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতার ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামে বিজেপি। এদিনও ডেপুটেশন দিতে গিয়েছিলেন বিজেপির মহিলা শাখার সদস্যরা, সেখানেও ধস্তাধস্তি। ধস্তাধস্তিতে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে সবাই জানেন, পুলিশ এখন আর তাদের কোনো নিরপেক্ষতা নেই, তারা সবাই তৃণমূলী হয়ে গেছে। তো সাহেব, পুলিশের যেই নিন্দনীয় ভূমিকা সেটারও আমরা তীব্র নিন্দা জানাই, এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটছে, স্বাভাবিক স্থিতি নেই, গণতন্ত্র নেই, এখানটা একটা স্বৈরাচারী সরকার চলছে এবং এখানটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই।